গোপনে নাবালিকার বিয়ে। খবর পেয়ে বাড়ির সামনে ধর্নায় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ছাত্রীকে পুনরায় স্কুলে পাঠানোর দাবিও করেন তারা। সরকারি আইনকে উপেক্ষা করেই গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে নাবালিকার বাড়ির সামনে ধর্নাবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ, গোলার হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল তলুই, বয়স 16 বছর, তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, যা আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দলুইয়ের বাড়িতে হাজির হয় গোলার হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। কোয়েলের বিয়ের কথা অস্বীকার করে পরিবারের লোকেরা। কোয়েল দলুই নামক একটি আমাদের বান্ধবীর, আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা। আর আমাদেরকে একইভাবে মানে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোয়েল দলুইকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না। আমাদের কোয়েল দলুই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই, ওই জন্য আমরা এখানে বসে আছি। কোন ক্লাসে পড়ে কোয়েল? কোয়েল দলুই নবম শ্রেণীর ছাত্রী। বাড়ির লোক বলছে যে কোয়েলকে আনা সম্ভব নয়, কোয়েল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ, তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি। ততক্ষণ না কিছু কিসের উপরে সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে। প্রতিবাদে বাড়ির সামনে ধর্ণাবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করাতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে, তা না হলে ধর্ণাবস্থান চালিয়ে যাবে তারা। নাবালিকার মা রেখা দলুই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি, মেয়ে নিজেই পালিয়ে গিয়ে 2 মাস আগে বিয়ে করেছে। মেয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন নাবালিকার মা। মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে, আমরা বিয়ে দেইনি, মেয়ে চলে গেছে, আমরা যাতায়াত করিনি, খোঁজ করেছিলাম, খোঁজ পাওয়া যায়নি, আর কিছু বলিনি থানায় জানাই, আমার বাবা থাকেনি থানায়, কি করে মেয়ে মানুষ যাবো একা, না কুটুম বাড়িতে সব বুঝেছিলাম। তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে? এবার পাশে বলছে, আমারই কুটুম বাড়ি ছিল সেখানে, বলতে আমরা আর কিছু বলিনি। মেয়েরা বলছে স্কুলে যেতে হবে, আমি তো বলছি সোমবারে আমি দেখবো, চেষ্টা করবো, এবারে বিয়ে হয়েছে মানে সেখানে, এবারে তো আমাকে সেখানে খোঁজ দিতে হবে। এ কি আমার ঘরে আছে এখন যে আমি বিয়ে চলে আসবো? নাইনে 16, তো এবারে কি করবো? আমি এবারে একা, ওর বাবা থাকেনি, এই সেদিন এসছে, কিন্তু এখন তো 2 মাস হয়ে গেল, তাহলে এখন বসে থাকতে হবে, আমাকে তো এবারে খোঁজ নিতে হবে, বলো যে আসবে কি আসবে না। আমি বলে হঠাৎ করে বলে তুমি কালকে চলে আসবে লিয়ে, সেইটি করলে আমি পারবো? যোগাযোগ আছে আপনার? যোগাযোগ আছে, লোকের ফোনে ফোন করে। আপনাদের সাথে ফোন করেনি? না। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা, অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেয় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।